সবাইকে খুশি রাখা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই সবাইকে খুশি রাখার চিন্তা মাথায় থাকলে তা সরিয়ে ফেলাটা বুদ্ধিমান বা বুদ্ধিমতীর কাজ। কেউ আপনাকে অকারণে আঘাত করেছে, তাতে করে নিজেকে হয়তো তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু এতে হতাশ হবার কিছু নেই। কেননা আপনি অন্যায় বা খারাপ কাজ করলেই আপনার শত্রু তৈরি হবে, ব্যাপারটা এমন নয়। যে কোনো কারণে কাকে অপছন্দ করে সে কথা বলা মুশকিল, তাই বুঝে শুনে চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কেউ আঘাত দিলে, অপমান করলে যে কাজগুলো করবেন আর সেই সাথে অপমান কিভাবে হজম করবেন, আজ আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনাটি আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। তাই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। এক, মেপে কথা বলুন। কথা হচ্ছে এমন একটা জিনিস যেটা একবার বলে ফেললে ফিরিয়ে নেয়ার কোনো উপায় নেই। যারা আপনাকে অপছন্দ করেন তারা কিন্তু এই অপেক্ষাতেই থাকেন যে কখন আপনি কি বলবেন, তাই মুখ খুলুন খুব বুঝে শুনে। দুই, অন্যের আচরণ নিয়ন্ত্রণের ক্ষমতা নেই কিন্তু নিজের আছে। যারা আপনার সাথে খারাপ ব্যবহার করতে চায় তাদেরকে আপনি ভালো বানাতে পারবেন না, কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যত যাই হোক উত্তেজিত হবেন না, মাথা খুবই ঠান্ডা রাখুন। তারা যেমন আচরণ করবে আপনার সাথে ঠিক তার বিপরীত আচরণ করুন। তিন, কিছু ব্যাপার দেখেও না দেখা। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে কিংবা অকারণে ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন যা আপনি দেখতেই পাননি। সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে, এমন ভাব করুন যেন তার অপমান করার চেষ্টা আপনি দেখতেই পাচ্ছেন না। চার, সব কিছু ব্যক্তিগতভাবে নেবেন না। একজন ভালো মানুষ কখনোই অন্যকে অপমান করার কথা চিন্তাই করে না। এগুলো কেবল তারাই চিন্তা করে যাদের মন খুবই ছোট। তাই কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না বা তার কোনো কাজ ব্যক্তিগতভাবে নেবেন না। জানবেন যে সমস্যা তাদের। পাঁচ, বড় হাতিয়ার ভালো ব্যবহার। কেউ খারাপ ব্যবহার করলে কি পাল্টা খারাপ ব্যবহার করতে হবে? আপনি তো তাদের মতো নন আর তাই তাদের মতো আচরণ করবেন না, বরং সম্ভব হলে খুব ভালো ব্যবহার করুন। এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারেন আর অন্যায় চেষ্টা থেকে সরে আসার চেষ্টা করতে পারেন। ছয়, নিজের কাজ কিংবা দায়িত্ব নিখুঁতভাবে করুন। যারা অপমান করার সুযোগ করছেন তাদেরকে নিজের কোনো দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না। নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন। তারা আপনার দোষ খুঁজে না পেলে আপনাকে অপমান করাটা একটু শক্ত হয়ে দাঁড়াবে। অপমান হজম করবেন কিভাবে? এক, শান্ত থাকুন। মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয়। শান্ত থাকাটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনি যদি শান্ত না থাকেন তাহলে আপনার আর অপর পক্ষের ভেতরে পার্থক্য কী থাকলো?
ঠান্ডা মাথা ঠান্ডা রাখুন, বিশ্বাস করুন এর ফল আপনি পাবেন। দুই, যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। কেউ খারাপ ব্যবহার করলে সেখানে আপনার কোনো হাত নেই, এর দায় একান্তই অন্য পক্ষের, তাই কথাগুলো ব্যক্তিগতভাবে নেবেন না। কোন কথা কিভাবে মূল্যায়ন করবেন নির্ভর করে ওই ব্যক্তিকে, তিনি কি পরিস্থিতিতে কথাগুলো বলেছেন আর কোন উদ্দেশ্যে বলেছেন, এই তিন প্রশ্নের উত্তরের উপরে। তিন, অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচক থেকে পিছু হটবেন না, কোনো কিছু নিয়ে অনুশোচনা করবেন না, অনুশোচনায় কেবল সময় নষ্ট হয়, নিজের হতাশা বাড়ে, অনুশোচনা কোনো সমাধান বয়ে আনে না। ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী হন, এমন কিছু করুন যাতে ইতিবাচক পরিবর্তন আসে। যতদিন ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করেছেন ততদিন আশা থাকবে। চার, কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে বিশ্বাসী হন, কাজের মধ্য দিয়ে উত্তর দিন, অপরপক্ষ যাতে নিজেই অনুধাবন করতে পারেন যে তিনি ভুল ছিলেন। কথায় বলে সফলতার চেয়ে বড় প্রতিশোধ আর নেই, আপনি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সফলতার পেছনে ছুটবেন, বিষয়টা এমন নয়, বরং আপনি যদি সফল হন সেটা তাদের জন্য একটা বার্তা হিসেবে পৌঁছাবে যে তারা ভুল ছিল। পাঁচ, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ, উৎসাহিত, ইতিবাচকতায় ভরপুর কৃতজ্ঞতায় আর খোলা মনের মানুষের আশেপাশে থাকুন, এতে আপনার এই রকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে না। ছয়, কি বলেছে বুঝে উঠতে অপরপক্ষকে একটু সময় দিন, একটা সম্ভাবনা থাকে যে তিনি তার ভুল নিজে নিজেই অনুধাবন করবেন। সাত, একান্তই যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ওই স্থান পরিত্যাগ করুন, হাঁটুন, দৌড়ান, কারো সঙ্গে কথা বলুন, এমন কিছু করুন যাতে আপনার শরীর ঘামে, এতে আপনার রাগ নিয়ন্ত্রণ করা সহজ হবে, কেননা ঘামলে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর কমেন্টে আমিন লিখে আমাদেরকে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।